দাস দুপুর বেলা সখি আসবে কি একলা নদীর ঘাটে রে। বর্তমানে এই গানটি টিকটকে ব্যাপক পরিমাণ ভাইরাল, আর এই গানটি এখন বর্তমানে সকলের মুখে মুখে শোনা যায়। বর্তমানে এই গানটি আপনি একবার হলেও শুনেছেন। আর বন্ধুরা, এই গানটি আমার এতটা ভালো লেগেছে যা বলার মতো না, মনমুগ্ধকর করার মতো একটি গান। আর এই গানে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ভিডিওটি। বন্ধুরা, আসলেই সত্যি বাবা পাশে থাকলে মহাসমুদ্র মনে হয় ছোট পুকুর। তো যাই হোক বন্ধুরা, বর্তমানে এই গানটি টিকটক কাঁপাচ্ছে, আর এই গানটি দিয়ে ছোট বড় সব সেলিব্রিটিরাই ভিডিও বানাচ্ছে। তার মধ্যে এই গানের সেরা সেরা ভিডিও তুলে ধরবো, যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, এবং আরও জানবো এই গানে টিকটকে কে সেরা। তাই বন্ধুরা, এত সুন্দর গানটির জন্য একটি লাইক এবং কমেন্ট আশা করছি। আর অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, এর জন্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গানটির সিঙ্গার হচ্ছে জাকির হোসেন রাজু। 4 সপ্তাহ আগে গানটি ইউটিউবে আপলোড করা হয়, আর যেটার বর্তমান ভিউ 7 লক্ষ+। গানটি দিয়ে টিকটকে ভিডিও বানানো হয়েছে 1,75,000+। তো যাই হোক বন্ধুরা, এই গানে ভিডিওটি সর্বপ্রথম টিকটকে আপলোড করা হয়। বন্ধুরা, যাদের বাবা নেই তারাই বুঝে পৃথিবীটা কতটা স্বার্থপর। বাবা নামক শব্দটা বড় নিষ্ঠুর, কারণ তারা জীবনের সব সুখ বিসর্জন দেয় শুধু ছেলেমেয়ের মুখে হাসি ফোটানোর জন্য। আর এই ভিডিওটি আসলে মনমুগ্ধকর করার মতো, কারণ বাবা পাশে থাকলে পৃথিবীর মহাসমুদ্র ছোট পুকুর মনে হয়। যারা বাবাকে অনেক বেশি ভালোবাসেন তারা অবশ্যই বাবা অনেক বেশি ভালোবাসি, এটা লিখে অবশ্যই একটি কমেন্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওতে ভিউ হয়েছে 4,000,000+ এবং লাভ ডিরেক্টের সংখ্যা 4,15,000+। এরপর রয়েছে অপু ভাই। তিনি এই ভিডিওতে ভিউ পেয়েছে 1.9,000,000+ এবং লাভ রিয়েক্টের সংখ্যা 2,27,000+। অপু ভাই এই গানে আরেকটি ভিডিও বানিয়েছে। এরপর হচ্ছে শাকিল আহমেদ। তার এই ভিডিওতে ভিউ হয়েছে 1.9,000,000+ এবং লাভ রিয়েক্টের সংখ্যা 2,25,000+। তার এই ভিডিওটির সাথে স্লো মোশন এবং গানে একদম পারফেক্ট মিলে গিয়েছে, যা মনমুগ্ধকর করার মতো এবং কি তার এডিটগুলোও দেখার মতো। এরপর হচ্ছে সবুজ। তিনি এই ভিডিওতে ভিউ পেয়েছে 2.3,000,000+ এবং লাভ রিয়েক্টের সংখ্যা 1,64,000+। আর তার মাছ ধরার ভিডিওগুলো মানুষ অনেক বেশি পছন্দ করে। কি হাওয়াশি, পানি তো চলে যাচ্ছে, মাছ ধরবা না, আসো মাছ ধরি। এরপর হচ্ছে বাউল শিল্পী সোনিয়া সরকারের এই ভিডিও। তার এই ভিডিওতে ভিউ হয়েছে 1.3,000,000+ এবং লাভ রিয়েক্টের সংখ্যা 1,17,000+। আর তার মনমুগ্ধকর হাসির জন্য ভিডিওটি অনেক বেশি ভাইরাল হয়। এরপর হচ্ছে মুশফিক ফারহান। তো এটা মূলত একটি নাটকের সিন, যার নাম হচ্ছে প্রেম কাকে বলে। আর নাটকের মধ্যে এই সিনটা অনেক বেশি রোমান্টিক একটি মুহূর্ত ছিল। তো যাই হোক বন্ধুরা, তাদের এই ভিডিওতে ভিউ হয়েছে 9,00,000+ এবং লাভ রিয়েক্টের সংখ্যা 1,18,000+। এরপর হচ্ছে রয়্যাল বার্ডস। তিনি এই ভিডিওতে ভিউ পেয়েছে 6,00,000+ এবং লাভ রিয়েক্টের সংখ্যা 1,00,000+। এরপর হচ্ছে শাহাবুদ্দিন। সখী আসবে কি একলা নদীর ঘাটে রে।
আসলে বন্ধুরা টিকটকে ভাইরাল হতে হলে খোলাভাবে ভিডিও বানালে ভাইরাল হওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, তিনি এই ভিডিওতে ভিউ পেয়েছে 4,93,000 প্লাস এবং লাভ রিক্রিয়েট সংখ্যা 48,000 প্লাস। এরপর সে নাদিয়ার এই ভিডিওটি আসলে বন্ধুরা মেয়েটি দেখতে অনেক কিউট। তো যাই হোক বন্ধুরা, তার এই ভিডিওতে ভিউ হয়েছে 3,34,000 প্লাস এবং লাভ রিক্রিয়েট সংখ্যা 54,000 প্লাস। এরপর আমাদের লিস্টে সর্বশেষ 10 নম্বর হয়েছে কোহিনুর। তার এই ভিডিওতে ভিউ হয়েছে 74,000 প্লাস এবং লাভ রিক্রিয়েট সংখ্যা 10,000 প্লাস। তো বন্ধুরা, আমাদের লিস্টে এই 10 জন টিকটকার মধ্য থেকে আপনার পছন্দের টিকটকার কে? তো ভিডিওটি আজ এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।